তো বন্ধুরা, এনো আইছি, নদীতে না নামলে কি হয়নি? আজকে আছে শুভঙ্কর। আরে যখন বর্তমান ত্রিপুরার অবস্থা, আমরা মানে যেন রেবা পেট্রোল পাম্পে শুধু লাইন আর লাইন, মানে ডাবল লাইন এরকম না। অনেকদিন পরে আইলাম বড়মুড়া পাহাড়ে, বড়মুড়ার গেট আমরা এখান দিয়ে। আজকে একটা স্পেশাল জায়গা, যেমন সবাই দেখো আজকে এখন বড়মুড়া। মন্দিরে এই গাছটা দেখে আমরা সবাই কইতেছি এটা কি গাছ, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। মা, তোমরা কি দেখো লটকন গাছ? নি না না, লটকন না, ধরে না, লটকন না। কিন্তু আমরা আমরা প্রথম ভাবছিলাম লটকন গাছ, কমটা হইতো না, 40 টাকা। বর্মরাতে ঝর্ণাটা, এই ঝর্ণা যাওয়ার রাস্তাটা, আমরা কই যাবো তোমরা দেখতে পাও সম্পূর্ণ ভিডিও, আর লাস্টে দিয়ে ঘুম কই যাবো। আমরা বর্তমানে আমরা বাজারটা বেশ বড়ই, তরমুজ, কলা, চলো চলো কিছু এখানে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। আমরা একটা দইয়ের পার্টি নিতেছি আপাতত, ছোট ছোট কাপ। আর বেশি না, মাত্র তিশাবাড়ি রেল স্টেশন গেলে তো আর আমরা আগে আইতাম যে কোথায় এই গাছটা নিচে বলে ভূত থাকে। মার দাদুর বাড়িটা, তোমার দাদুর বাড়ি, মার মামার বাড়ি, ফেমাস মন্দির। এটা কত ছোট আছে, কত বড় আছে ওটা, মায়ের মঠটা কার? তোমার বাবার বাবা। এই হইলো আমাদের মামার বাড়ি, মানে আমার দিদার বাড়ি। এই তো বাড়িতে ঢোকার আগে এই পুকুরে কত স্নান করতাম, মানে সেই দিনগুলো আর কি। ওই তো আরেকজন আইসির কাজে লেগে গেছে গা, আমি ফাইরা দিই ফাইরা দিই। এই তো কি সুন্দর অলবরি, দিদার নাকি ফ্যান নষ্ট হয়েছে গা, ক্যাপাসিটার আর টেস্টার কিনা আনছি তেলিয়ামুড়া বাজার থেকে। তো এখানে কামরাঙ্গা গাছটা রয়েছে এখনো, মানে কি কম, একটা সময় এটাতে কত কামরাঙ্গা খাইতাম, আর কত বড় গাছ আসছিল। আর দাদুর গোয়াল ঘর আছিল এনো, মানে গরুর ঘর, এনে একটা ঘর আছিল, ঘরটা নায়ক কন। আর এই পরে তো ঘর পাল্টে আছে গা, আগে মাটির ঘর আছিল চারিদিকে, এখন ওই তো দিদা। হ্যাঁ খুশি নি তুমি, দিদা রান্দা বয়ে দিছে ওর পরে দিয়ে ডাল আলু ভাজা। শুভঙ্কর যে আমরা রাঁধছে, শুভঙ্কর এলি দুইবার এসো, পুরা চেঞ্জ না, দিদার কাছে লেবু আছে বলে।
বন্ধু আছে না? আমরা যে লুকালুকি খেলতাম আগে মনে আছে নি? এই সুন্দর আমরা আগে আপ্পায় টাপ্পায় উঠতাম, আসেনি বাপদামিটা জানি কিতা লুকাই রাখছে রি। আর বাপদামিটা জলের থেকে উঠতে ডর দেয় তো কত কিছু এই সুন্দর কেমন কত দূর দূর মাসি মেশু মানে গরম গরম বেশি না গরমের লেগে এটা আমরা আছেন আগে এই গাছটির গুড়ি মাছ ধরতাম মানে বসে দিয়েছে কোন যেতেছি নদীর খোয়াই নদী তো নদীর ভিউটা কিরকম হয় তোমার কাছে দেখা যাচ্ছে এক্ষুনি কার্কল ক্ষেত পটল ক্ষেত মানে তেলিয়ামুড়া ফেমাস সবজির লেগা বন্ধুরা কার্কল দেখো সাইজ কত বড় বড় কার্কলে পারতাম না এরকম জায়গায় মাছ ধরুন বন্ধুরা এই মজাটা কিন্তু আমরা পাইলাম না কাজানে পেলুন থেকে দাও বন্ধুরা ফাইনালি একটা মাছ পাইছি কত বড় দেখো বিয়া বাড়ি মানে চার পাঁচ জনের খাওয়া ছেড়ে দেবো শেষে বাইম মাছ পাইছি একটা দেখা তো সব কই না ভাইয়া এখানে যে একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য তার পাশাপাশি যে একটা স্মেল এটা একমাত্র গ্রামে উপভোগ করা যায় আর এখানে আছে এটা কি খেত জানি না অবশ্য আমি এইদিকে আমরা একটা মেশো আসিল থাকতো শহরের মধ্যে মানে একটা ঘর আসিল মানে ছোট্ট একটা ঘর আর সাইড দিয়ে গাছ আর আমরা এসে এনে স্যালাড কর স্যালাড টেলাড বানায় কত কিছু ইয়ে করে খাইতাম তোরা এনে দেখ ঝিঙা কত বড় বড় ঝিঙা মানে এক বেলার খাওয়া নেই দেবো একটা রাউন্ড দিলে বা চরম তোরা এখানে আছে পটল গাছ ফুর খেলে বন্ধুরা এখন আসি পটল ক্ষেতের সারে বাহ কি সুন্দর কতদিন পরে এলাম তো বন্ধুরা পটল চাষ করেন কিন্তু এত সোজা না এটি হচ্ছে পটলের ফুল মানে এটিরে কাপে ভিজে রাখবো না রাত্রেবেলা কখন নিয়ে ভিজে রাখবো পরের দিন সকালবেলা এনে ফুল ফুটবো এটির মধ্যে এটি ইয়ে করতে লাগে নালে পটলই বড় না আর কি মানে এই এই যে কাজটা এটা মানে নরমালি পটলের যে কোলাম প্রসেসিংটা এটা অ্যাকচুয়ালি যে প্রাকৃতিকভাবে করে ফুকামা করে তো এটা এমনি এমনিও করা যায় আর কি তো তাতে পটলের সাইজটা একটু বড় হয় পটলটা বাসার 100% চান্স থাকে বন্ধুরা এত ডি ভিডিওর ক্লিপ করতেছে এডিট করে কোন সময় আপলোড করুম মাথা কাজ করতেছে না তো বন্ধুরা যারা খুঁজে আইছিলাম মানে এতক্ষণ ধরে তো কিউ ছিলেন না তো ফাইনালি আমরা পেয়ে গেলাম
আমাদের বৌদি ভাই এবং মামি আছে এখানে। হ্যাঁ কাশি বলে লইছি নি। আচ্ছা দাঁড়া, কাশি লাগে না আমরা এমনি পারি। কিতা করে দাম কো এখানে শশা লাগাই নিতে আছে। এইলো মামি, এইলো বৌদি। তো আমরা এখানে পটল ফাড়তেছি, চুরির মাল কালেকশন করতেছে। শুভঙ্কর নিমন্ত্রণ রইলো, গাছের ফটো লিও। আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রয়ে না, কোন দিকে যাইতাম? এখানকার ভিউটা যাই দেখো, যাইতে আমি ইচ্ছা করতেছে না, বাট বাড়িতে যাইতে লাগবো, সে কারণে এখান থেকে রওনা হইনি। তো আস্তে আস্তে আমরা এখান থেকে যাইতেছি, আর ভিডিও যে কতটি ক্লিপ করতেছি আমি জানি কিভাবে এডিট করবো আমি এটাই বুঝতে পারতেছি না। ঝিঙা কেমনে কোন কেজি? পাইকারি 40 কেজি কেমনে টাটকা ঝিঙা? দেখো আমার বাড়ির ঝিঙা অবশ্যই কমেন্টে করে লট কর না মেডটা গোটা এটি দিয়া কীটা তুমি বানাইতাম লাড্ডুম। মিষ্টি ফাইনালি অনেকগুলা লিচু পাড়া হয়ে গেছে। আর ফাইর না পিসি, আর ফাইর না ইডি লাল একদম। কত দিদি? আরে বালা বস্তু ভালোই ভালোই। একটা কাজ করো, জালটা ধরবা না মামু, লাগতো না বুঝো, আমরা চা পান করতেছি। সাড়া বালিছি নি, সাড়া বালিছি নি। হ্যাঁ দামু গাইন থেকে জাস্ট আর কিছুক্ষণ সময় আছে, ভাত খাওয়ানোর ইচ্ছা আছে না দিদার, ভাতরি না খেলে খারাপ লাগতেছে। তো বন্ধুরা আমরা বসে আছি, ভাত খেতে মা দিদার হাতে রান্না মাছ আছে, আলু ভাজি ও ইয়ে আছে। কিটাডি ছোট্ট একটা ক্লিপ, এটা অনেকদিন ধরে করুম করুম ভাবতেছিলাম, মানে ওই দিদার বোনের ব্যাপারে। তো একটা ভিডিও আপলোড করছি, তো তোমরা রিকোয়েস্ট একটু তোমার কাছে ভিডিওটা একটু শেয়ার করো,